আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে 4032 জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে পঞ্চম শ্রেণী পাশ ও নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নিই। বন্ধুরা, এখানে 1 থেকে 14 পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলোর জন্য বন্ধুরা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে বন্ধুরা, এখানে লেখা আছে যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থেকে 14 পর্যন্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, আরেকটি কথা হলো এখানে 1 থেকে 10 পর্যন্ত যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি। তো বন্ধুরা, এখানে 1 নম্বরে হচ্ছে প্রদর্শক পদার্থ 109 জন, 2 নম্বরে হচ্ছে প্রদর্শক রসায়ন 120 জন, 3 নম্বরে হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞান 31 জন, 4 নম্বরে হচ্ছে প্রদর্শক প্রাণীবিদ্যা 109 জন, 5 নম্বরে হচ্ছে প্রদর্শক উদ্ভিদবিদ্যা 96 জন, 6 নম্বরে হচ্ছে প্রদর্শক ভূগোল 13 জন, 7 নম্বরে হচ্ছে প্রদর্শক মৃত্তিকা বিজ্ঞান 5 জন, 8 নম্বরে হচ্ছে প্রদর্শক গণিত 22 জন, 9 নম্বরে হচ্ছে প্রদর্শক গ্রাস্ত 8 জন, 10 নম্বরে হচ্ছে প্রদর্শক কৃষি 1 জন। তো বন্ধুরা, এই 1 থেকে 10 পর্যন্ত শুধু দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি তারা আবেদন করতে পারবেন। 11 নম্বর হচ্ছে গবেষণা সহকারী কলেজ 21 জন, তারা তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তারাও বন্ধুরা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বর হচ্ছে সহকারী গ্রন্থাগারী কাম ক্যাটালগার, গ্রেড হচ্ছে 10, পদের সংখ্যা হচ্ছে 69 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা ডিগ্রি, তারাও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর হচ্ছে ল্যাবরেটরি সহকারী 6 জন, তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি, তারাও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বর হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 5 জন, তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে, সর্বনিম্ন গতি 80 ইংরেজি এবং 50 বাংলা, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি 30 ইংরেজি ও 25 বাংলা, তারাও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15 নম্বর হচ্ছে 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর 4 জন, তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বন্ধুরা দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে, সর্বনিম্ন গতি 70 ইংরেজি এবং বাংলা 45, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি 30 ইংরেজি বাংলা 25, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, নওগাঁ, রংপুর, নীলফামারী, বরিশাল, সুনামগঞ্জ ব্যতীত অন্যান্য জেলা। বন্ধুরা, 15 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী 85 জন, তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, বন্ধুরা তাদেরকেও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংলিশ 30 এবং বাংলা 25 থাকতে হবে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, পেনি, শরীয়তপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, নড়াইল, জালকাটি ব্যতীত অন্যান্য জেলা। 17 নম্বর হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাকুরি, পদের সংখ্যা হচ্ছে 513 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে HSC / সমমান পরীক্ষায় উত্তীর্ণ,
কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাকারের সর্বনিম্ন গতি 20 ইংরেজি এবং 20 বাংলা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ফরিদপুর, বান্দরবান, ঝালকাঠি ব্যতীত অন্যান্য সকল জেলা। 58 নম্বর হচ্ছে কেশিয়ার, স্টোরকিপার, 34 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, চাপাই নবাবগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া, মানিকগঞ্জ ব্যতীত অন্যান্য জেলা। 19 নম্বর হচ্ছে হিসাব সহকারী, 106 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঝালকাঠি ব্যতীত অন্যান্য জেলা। 20 নম্বর হচ্ছে কেশিয়ার, 85 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চাপাই নবাবগঞ্জ, লালমনিরহাট, মেহেরপুর ব্যতীত অন্যান্য জেলা। 21 নম্বর হচ্ছে স্টোরকিপার, 50 জন। এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, একমাত্র তারাই আবেদন করতে পারবেন। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, রাজবাড়ী, শেরপুর, রংপুর, গাইবান্ধা, যশোর, পঞ্চগড়, মেহেরপুর, বরগুনা, গোপালগঞ্জ ব্যতীত অন্যান্য জেলা। মেকানিক কাম ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা হচ্ছে 33 জন। এসএসসি বা সমমান সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে বি গ্রুপে ট্রেড কোর্সের সার্টিফিকেট লাগবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুর, কাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, নাটোর, রংপুর, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, হবিগঞ্জ ব্যতীত অন্যান্য জেলা। বন্ধুরা, 23 নম্বর পদের সংখ্যা হচ্ছে গাড়ি চালক, 11 জন। অষ্টম শ্রেণী সমমান পাস বা হালকা ও ভারী যানবাহন চলাচল বৈধ লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, খুলনা, লালমনিরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত অন্যান্য জেলা। 24 নম্বর হচ্ছে বুক শর্টার, 46 জন। এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগারিক সমিতির সার্টিফিকেট প্রাপ্ত অভিজ্ঞদের অগ্রাধিকার। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, বান্দরবান, কুমিল্লা, কাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, বগুড়া, রংপুর, নীলফামারী, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত অন্যান্য জেলা। 25 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 1932 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, মেহেরপুর ব্যতীত অন্যান্য সকল জেলা। 26 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, 255 জন। তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, বান্দরবান, কাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ব্যতীত অন্যান্য সকল জেলা। 27 নম্বর হচ্ছে মালি, পদ সংখ্যা হচ্ছে 100 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, পেশাগত অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মুন্সিগঞ্জ, বান্দরবান, কাগড়াছড়ি, ঝালকাঠি ব্যতীত অন্যান্য জেলা। বন্ধুরা, সর্বশেষ 28 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 163 জন। তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পঞ্চম শ্রেণী পাস। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ফরিদপুর, গোপালগঞ্জ, বান্দরবান, ফেনী, জয়পুরহাট, পঞ্চগড়, খুলনা, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত অন্যান্য সকল জেলা। মুক্তিযোদ্ধা কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মাবলী, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে 1/11/2020। বন্ধুরা, 1/11/2020 তারিখ থেকে শুরু হবে এবং শেষ তারিখ হচ্ছে 30/11/2020। উল্লিখিত সময়সীমার মধ্যে
আবেদনপত্র দাখিলের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো বন্ধুরা, যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে https://bondhura তারপর dshe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। বন্ধুরা, এখন আমি জানিয়ে দেবো যে কত টাকা লাগবে আবেদন। তো বন্ধুরা, এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে এই যে দেখেন 1 থেকে 22 পর্যন্ত পদের জন্য 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 112 টাকা সহ সর্বমোট 112 টাকা, এবং ক্রমিক 30 থেকে 28 পর্যন্ত পদের জন্য 50 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুর মধ্যে শেয়ার করে দিবেন এবং সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন।